মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো সবাই ভালো আছো, সুস্থ আছো এবং সাবধানে আছো। ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো আবারও একই জায়গা থেকেই ব্লগ শুরু হবে, ব্লগ শেষ হবে। আর একদিন ঘুরে এসেছি, আবার নয় অন্য টাইমে অন্য কিছু দেখানোর কথা ভাববো। আপাতত কদিন আমরাও রেস্ট নিয়ে নিই, তোমরাও ব্লগগুলোকে ভালো করে দেখে না থাকলে আরেকবার একটু চেক করে নিও, এটাই বলবো। আর আপাতত এখন 10টা বাজে, ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি, ম্যাগি আর প্রোটিন। তো আজকের ওয়েদার পুরো ডাল হয়ে রয়েছে। আমি ফোর কাস্ট ওয়েদারে দেখলাম রিপোর্টটা, 5 দিনের জন্য পুরোই বৃষ্টি। মানে আমরা এখানে ছিলাম না যে কদিন, ওই কদিন ওয়েদারটা ঠিক ছিল, যেই চলে এসেছি ব্যাস শুরু। মানালির ওয়েদারটা এই জন্যই আমাদের এতটা ভালো লেগেছে যে এত সানি ওয়েদার ছিল, আমরা ঘুরে খুব শান্তি পেয়েছি। এবার 4-5 দিনের ট্যুর মনে হচ্ছে আমাকে 2 মাস ধরে কাছাকাছি করে শেষ করতে হবে। মানে কিছু করার নেই, দেখো পুরো ট্রলির, আর ওখানে গিয়ে কোনো কার্পণ্য করিনি যে আজকে এটা পরবো, এটাই পরে থাকি, গিয়ে তো কাচতে হবে, এইসব কথা আমরা ভাবিনি। ওখানে এক এক দিন এক একটা পরা হয়েছে, এমন কি যে নিচের টপ দেখা যাবে না ভেবেও আমরা কার্পণ্য করিনি। নিচের গেঞ্জি টি শার্ট সবই চেঞ্জ করেছি আমরা রোজ। তো এই জন্য বুঝতে পারছি না এখন কতদিনে কাঁচাটা শেষ হবে। আর দেখা যাক, যাই হোক না কেন তোমরা তো সাথে থাকবেই। আর একদিন ছিল রান্নাঘর থেকে আমার ছুটি, কিন্তু আবার তো রান্নাঘরে ঢুকতেই হবে, সেটা কাল রাত থেকেই ঢুকে গেছি, শুরুও করেছি। ওই ঠিক আছে, এগুলো মানে অনেকদিন চলতে থাকলে ভালোও লাগতো না। হ্যাঁ, বছরে 4-5 দিনের বছরে বলবো না, দেখো 25শে নভেম্বর আমাদের অ্যানিভার্সারি গেছে, কিন্তু একটা বছর কিভাবে গেছে আমি সত্যি টের পাইনি। কারণ আমার না ঘুরতে ঘুরতেই বছরটা চলে গেছে। ফার্স্ট আমি বেরিয়েছিলাম হচ্ছে বাড়ি থেকে, আমরা গোয়া গেছিলাম 14ই ডিসেম্বর না 12ই ডিসেম্বর, 12ই ডিসেম্বর আমরা হানিমুনের জন্য বেরিয়েছিলাম গোয়া আগের বছর। তো সেই থেকে যে আমার টুরটা, অষ্টমঙ্গলা তো তার আগে ছিলই আমাদের বিয়ের পর, তারপর 12ই ডিসেম্বর আমরা গোয়া বেরোই, সেখানে আমরা মোটামুটি 8-9 দিন কাটিয়ে এসেছিলাম। তারপর আমরা ফিরেই শুরু করি দুর্গাপুর আসানসোল, মানে ওর মাসি বাড়ি, তো ওখানে গেছিলাম। তারপর আমার পিসি বাড়ি, মামা বাড়ি, এগুলো তো চলছিল। এই ছোটখাটো ট্যুরগুলোকে যদি আমি বাদও দেই, আমি আগের বছর থেকে এই মানে 25শে নভেম্বর থেকে এই 25শে নভেম্বরের মধ্যে 3 বার আমি শুধু ব্যাঙ্গালোর কলকাতায় যাতায়াত করেছি। মানে কলকাতা টু ব্যাঙ্গালোর, ব্যাঙ্গালোর টু কলকাতা, কলকাতা টু ব্যাঙ্গালোর, ব্যাঙ্গালোর টু কলকাতা, কলকাতা টু ব্যাঙ্গালোর, ব্যাঙ্গালোর টু কলকাতা। আর হয়নি, এইবার এসে এখানে থেমেছি, থেমে তারপর গেলাম মানালি। তো ওই জন্য না আমার বছরটা কিভাবে গেছে আমি জানি না। যাই হোক না কেন, আমার আগের বছর শুধু ট্রলি গোছানো, ট্রলি ফাঁকা করা, জামা কাপড় কাচা, এই জিনিসগুলোর মধ্যে দিয়ে গেছে। তাও আগে যখন গোয়া গেছিলাম বা মাসি বাড়ি ঠাসি বাড়ি গেছিলাম, তখন আমার কাচাকাচিতে এতখানি এফার্ট দিতে হয়নি, কারণ ওখানে মামুনি ছিল, মামুনি বেশিটা করে দিয়েছিল, কারণ কাজটা আমি খুব ভালো পারতাম না, পারিও না, এখনো অবধি পারি না। ওই জন্য নোংরা হওয়ার আগে আগে কেচে দিই, যাতে নোংরাটা না হয়। আর প্যাসেজটা বাথরুমে যেহেতু কম, তো ওখানে আরোই পারা যায় না। যাই হোক না কেন, আমরা ওয়াশিং মেশিনের একটা ব্যবস্থা করছি আর কি, দেখা যাক, যে কোনো একটা ব্যবস্থা আবার করতেই হবে। কারণ এইভাবে আমি কাচছি নয় হাতে, ঠিক আছে, কিন্তু যদি আমি ড্রায়ারে একটুখানি ঘুরিয়ে নিতে পারি না, তাহলে অন্তত 1 ঘন্টার রোদে বা হাওয়াতে ওটা শুকিয়ে যাবে। এরকম ডাইরেক্ট ভেজা মেলে দিয়ে আসলে আমি জীবনেও এখানে কাচাকুচি করতে পারবো না মনে হচ্ছে। তো চলো, ম্যাগি ঠান্ডা হয়ে যাচ্ছে, আগে খেয়ে নি। এই দেখো, তারও দেখাচ্ছে একই গায়ম, এই যে এই যে, হ্যাঁ ধরে রাখতে পারছি না। তো যাই হোক না কেন, আগে খেয়ে নি। তাহলে এসে গেছি, এখানে মসুর ডালটা সেদ্ধ করে নিয়েছি, এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, আদা রসুন কুচি করে নিয়েছি, আর এখানে একটু মসুর ডাল বেটে নিয়েছি, এটাকে হিং দিয়ে করে নিয়ে তারপর বড়া মতো একটু পকোড়া মতো ভাজবো আর কি। পেঁয়াজ দেবো না, কারণ অলরেডি ডালে পেঁয়াজ পড়বে, আর আলু সেদ্ধটা আমি পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা ফোড়ন দেবো, কালো জিরে এইসব দিয়ে মাখবো আলু সেদ্ধটা, আজকের মেনু এটাই হবে। তো চলো ডাল ফ্রাইটা আগে শুরু করি, তোমাদের সাথে শেয়ারও করবো। প্রথমে তেলের মধ্যে দেব শুকনো লঙ্কা, রাঁধুনি আর মৌরি ফোড়ন, তার মধ্যে পেঁয়াজ আদা রসুনটাকে ভালো করে ভেজে নিয়ে, তার মধ্যে ড্রাই স্পাইসেসগুলো রেগুলার ইউজের যেগুলো সেগুলো সবটাই দিয়েছি, দিয়ে টমেটো সস ইউজ করেছি। আর ডাল সেদ্ধের সময় আমি নুনটা ইউজ করেই রেখেছিলাম, তাই আর নুন আলাদা করে দেইনি। তারপর ডালটাকে দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে নেব। এইদিকে বসিয়েছি ভাত, এইদিকে বসিয়েছি ওই ডালের পকোড়া টাইপের, হিং দিয়েছি আর একটু লঙ্কা গুঁড়ো, নুন চিনি আর ডাল আর হলুদ, এই যা। আর আলুটাকে এখানে মেখে নিয়েছি, পেঁয়াজ আর হচ্ছে কালো জিরে আর শুকনো লঙ্কাটাকে তেলে ভেজে নিয়ে আর নুন দিয়ে ব্যাস। আর এই যে ডাল ফ্রাইটা এখানে রয়ে গেছে, তো এখন ঢাকা চাপা দিয়ে যাই, ঘরটা আমি ঝাড় দিই,
মুছে নিই, তারপরে যাব স্নানে, পুজোটা দেবো, তারপর খাবো। তো চলো, এখনো বলে গেলাম ঠিকই কিন্তু এখন অনেক কাজই বাকি রয়েছে, তো পকোড়াটা এখানে ভাজা হতে থাক, আর খাওয়ার টাইমে ডিমটাও ভেজে নেবো। তো আমি একেবারে খাওয়ার টাইমে আসবো তোমাদের সাথে আবার দেখা যাচ্ছি। এখন বাজে হচ্ছে 2:15 বাকি। তো এই দেখো, 2 ডিমের অমলেট, পকোড়া, আলু সিদ্ধ মাখা, ডাল। কেমন ব্রমি? সিম্পল খাবার, যথেষ্ট। ঘরে কিছু না থাকলে এগুলোই খেতে হয়। তো চলো আমরা খেয়ে দিই। এখন আমরা এখন বেরোচ্ছি বাজারে, এসে সন্ধেটা দেবো। তো এখনো পুরোপুরি সন্ধেটা হয়েছে ঠিক কথাই, কিন্তু 6:30 বাজে, তো এখন দেবো না, 7টার দিকে আমরা চলে আসবো ফিরে। তো তারপরেই দেবো, একবারে জামা কাপড়টাও ছাড়া হয়ে যাবে তাহলে, তো তখনই দিয়ে দেবো। এখন যাচ্ছি, এখন বাজে 6:17, অলরেডি বেজে গেছে, আর 7টা থেকে আবার দেখাচ্ছে বৃষ্টি নামবে, তো তাড়াতাড়ি করে করতে হবে। আর সব থেকে বড় কথা, ঘুমই ভাঙছে না, মানে ঘুমালে তো উঠতেই পারছি না, কদিন ঘুম আর যাবেটা কোথায়। চাটা করলাম তাড়াতাড়ি করে, আর সবাই ফোন করে এত ইয়ার্কি করছে। আসলে আজকে আমাদের রিসেপশন ছিল, তো সবাই বলছে শাড়ি পরবো, বেরোবো, রেডি হ, তুই তাড়াতাড়ি, এইসব আজকে ইয়ার্কি মেরে যাচ্ছে সবাই। তো চলো যাই আগে বাজারে। এসেছি ফ্রেশ চয়েসে, দেখো আজকে প্রচুর মাছ, কিন্তু ট্যাংরা আর পাবদাটাই শুধু নেই, পাবদাটা আজকে নেবো ভেবেছিলাম আমরা। এই রূপচাঁদা, এটাও রূপচাঁদা, এটা হচ্ছে ওই কোকিলা মাছ আমাদের ওখানকার, লোটে, তারপর এটা ওদের সামুদ্রিক কিছু একটা, এটাও তাই, এটা আমুদির মতো আর কি বেশ, এটার নাম ভুলে গেছি, বাবা এটা খুব ভালো খায়, এটা বেলে, এটা কাঠকই, চিংড়ি অনেক আছে আজকে। এই যে ভোলা ভেটকি, আর ওই যে ভেটকি মাছটা, ওটার ওজনটা প্রচণ্ডই বেশি হয়ে যাচ্ছে, হাফ দেবে না, তো ওই জন্য নিয়ে লাভ নেই। আর সার্টিন মাছ, তেলাপিয়া মাছ প্রচুর আছে আজকে, প্রচুর মাছ আছে, পমফ্রেটও আছে। আজকে আমরা নিয়েছি এই সাইজের একটা ভোলা নিয়েছি, কাতলা নিয়েছি, আর চিংড়ি নিয়েছি। কাতলাগুলোও দেখো কি বড় বড়, আমরা বেছে বুঝে একটা ছোট নিলাম আর কি, তাও ছোট বলতে 1 কেজি 300। সেসব কেটে কুটে রেখে দিয়েছিলাম, আজকে হবে চিলি চিকেন, ক্যাপসিকাম তেলে পড়ে গেছে, পেঁয়াজ, টমেটো, লঙ্কা, আর মাংসটাকে আদা রসুন দিয়ে যেভাবে যা যা দিয়ে মাখাই আর কি, তা দিয়ে মাখিয়ে রেখেই গেছিলাম। আর এখন 9:30 বাজে, তো রান্না করতে চলে এসেছি, আর এই হচ্ছে ময়দাটাও মাখা রয়েছে আমার। তো চলো করে নিই আজকে চিলি চিকেন আর পরোটা। আসল কথাটা হচ্ছে আজকে দুপুরের খাওয়াটা ঠিকঠাক হয়নি, মানে ভালো কিছু হয়নি, আর আজকের দিন আমাদের রিসেপশন ছিল, তো প্রমি বলছে না একটু ভালো খাওয়া দরকার, তো চলো আগে করে নিই। আমি চলছে আপাতত লাচ্ছা পরোটা বানানোর প্রক্রিয়া, লেচি, আর এদিকে আমাদের চিলি চিকেন হয়ে গেছে, ও গন্ধ দেবি বেরিয়েছে। এই যে আমি এসেছিলাম 9:30, 10:15 বেজে গেছে, মানে যেই টাইমে আমার পরোটা বেলা হয়ে যায় সেই টাইমে আবার বেদে আরেক প্রকার লেচি তৈরি করতে হচ্ছে আর কি, তো ওটাতেই আজকে টাইম লাগছে। করো করো মন দিয়ে করো। সেই তো খিদেও পেয়ে গেছে মনে হচ্ছে আজকে তাড়াতাড়ি, গন্ধে গন্ধে খিদে পেয়ে গেছে। এই তো আমি বেলে দেবো, তোমার পাশে দাঁড়িয়ে ভেজে দিও, হয়ে যাবে। ঠিক আছে চলো তাহলে করে নিই। করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কেমন কি হয়েছে না হয়েছে। স্বর্ণালী এসেছিল, তো আমি বললাম তুই এখানে খেয়ে যাস, ও আবার একদিন ঘরে একটু গেছে, চলে আসবে আবার। রাতের ডিনারটা জাস্ট জমে গেল, দারুণ খেয়েছি আজকে আমরা। তো চলো আজকে আর কি বলবো, আর কি দেখাবো, আর তো কিছুই দেখানোর নেই, আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, ততক্ষণের জন্য তোমরা অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আমি তো অবশ্যই ভালো থাকবো, তো আমি ভালো না থাকলে তো তোমাদের আনন্দ দিতে পারবো না, মজা করতে পারবো না, তো ভালো তো অবশ্যই থাকতে হবে। আর একটা টেনশন মাথায় রয়ে গেছে যে আমি কবে কাঁচাটা শেষ করতে পারবো, মানে 2 ট্রলি ভর্তি জামা কাপড় কি করবো কিচ্ছু বুঝতে পারছি না সত্যি বলছি। তো চলো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, টাটা, গুড নাইট। যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো, যদি একটু কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, জানিও তোমাদের কেমন লাগলো। আর যারা অলরেডি আমার চ্যানেলে আছো তাদেরকে বলবো অসংখ্য 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 ধন্যবাদ। তো চলো টাটা।